বর্তমান সরকার নিজের ওই চেয়ারটা ছেড়ে সব দিয়ে দিয়েছে, এখন এই চেয়ারটাই মাত্র আছে। এখন বাকিটুকু দেওয়ার জন্য সে চাচ্ছে, কিন্তু তার হাতে তো কিছু নাই। সে চায়নাকে খুশি করবে না আমেরিকাকে খুশি করবে, প্রবলেমটা কিন্তু ওই জায়গায়। আমি পিতৃহত্যাকে ক্ষমা করতে পারি, কিন্তু পৈতৃক সম্পত্তি হরণকারীকে ক্ষমা করতে পারি না। এইখানে আওয়ামী লীগ এই যে 11 লক্ষ 12 লক্ষ কোটি ডলার যে ছড়িয়েছে বিভিন্ন জায়গায়, এই টাকা তো তারা ওইভাবে আনতে পারছে না। কিছু কিছু 2-1 টাকা হয়তো আনতে পারবে। ডকুমেন্ট সহ আমি বলতে পারি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শাটল ট্রেনে আগুন ধরিয়ে দিয়েছিল, সেইখানে মানুষ পুড়িয়ে মেরেছে কারা? ছাত্রলীগের তখন 7-8 জনকে অ্যারেস্ট করা হয়েছে। এই যে এই অ্যারেস্টের লোকগুলো সবই ছাত্রলীগের ছিল, এরকম বহু বহু আমি আমার কাছে প্রমাণ আমি বলতে পারি। রাতের বেলা ভোট করার জন্য আমরা কি দেখেছি? প্রশাসনকে ভাড়া করা হয়েছে। যে প্রশাসনকে ভাড়া করা হয়েছে, যদি সেই দিন বিএনপির কথা তারা শুনতো, তাহলে কিন্তু এই এই প্রশাসনকে আপনার এই এই যে ভিসা নীতির মধ্যে পড়তে হতো না, এই প্রশাসনকে এইভাবে জবাবদিহিতার মধ্যে আসতে হতো না। আর আমি বিএনপির কথা না, সমস্ত বাংলাদেশের কথা বলবো। এটা আমাদের জন্য লজ্জার, অপমানের। তারপরে যারা বুঝে না, দোকান কাটা নাকি রাস্তার মাঝখান দিয়ে যায়, তো আজকে শাসক শ্রেণী দোকান কাটা তারা মাঝখান দিয়ে যাবে, এটাই স্বাভাবিক। আমি ধরেই নিতে পারি, কোন একটা প্রাণীর লেজ যদি 20 বছর আপনি ঘি দিয়ে টেনে রাখেন, ছেড়ে দিলে আগের জায়গায় যায়, তো তাদের আপনি কিছু বলতে পারবেন না। 3 তারিখ থেকে তারা যে পাগলের প্রলাপ করছেন, যে তারা যে অবস্থা করছেন, তাতেই প্রতীয়মান হয় যে তারা কতটা সুখে আছেন সত্যিকার অর্থে। যে ভেতরে কষ্ট নিয়ে সুখের ভান করা, কিন্তু এটা বাংলাদেশের অ্যাক্টররা দেখেন না, এই জন্য নৌকার পক্ষে নামলে নৌকা ফেল করে। তো এই যে এই মেইন অ্যাক্টর হচ্ছে আওয়ামী লীগের এই এমপি মন্ত্রীরা, তাদের অ্যাক্টিং এর কোনো তুলনা হয় না। সাইফুল ভাই যে কথাগুলো বললেন, আমিও সেটা ওগুলো অত যেতে চাই না, আমি শুধু এটুকু বলতে চাই, গাজীপুরে যেটা হয়েছে নৌকা এ নৌকা বি অথবা নৌকা এক নৌকা দুই, নৌকা এক আর নৌকা দুই এর মধ্যে এক ফেল করুক বা পাশ করুক, হ্যাঁ এটা সত্যি, যদি স্যাংশনটা সেই দিন রাতে না হতো, তাহলে পরের দিন আমরা নৌকা এককেই পাশ করতে দেখতাম বাই হোপ অ্যান্ড বাই ফোর। যেহেতু স্যাংশন হয়েছে আর দুইটাই নৌকা, সেই হিসেবে ওখানে প্রশাসনরা নিরপেক্ষতার ভান করেছে। আমি আপনাকে মানে এটা আমি নিরপেক্ষভাবেই আমি কথা বলার চেষ্টা করি সব জায়গায়, এত যদি আমার বিপক্ষেও যায় তবু আমি সেটা মেনে নিই। আপনি দেখেন এই এই আমেরিকা গণতন্ত্র ফেরানোর জন্য এর আগে নাইজেরিয়া, উগান্ডা, বেলারুশ, নিকারাগুয়া, সোমালিয়া এবং বার্মাতে স্যাংশন দিয়েছিল। ওই তারা যে স্যাংশনটা দিয়েছিল, এটা কিন্তু তাদের ওই দেশগুলো নির্বাচনের আগে। তাতে কি হয়েছে, নির্বাচন যা হওয়ার তাই হয়েছে, স্বৈরাচার আরো জাঁকিয়ে বসেছে। এইবার তারা বাংলাদেশে, আমরা তো একটা গিনিপিক প্রথম সারি, এখানে মিল্লাত ভাই ডাক্তার সে আরো ভালো বুঝবে আমাদের, যে আমি অত বুঝি না, যে এই যে কাটা ছেঁড়া করে পরীক্ষা করার জন্য বাংলাদেশের মতো তৃতীয় দেশগুলি আমেরিকার জন্য যথেষ্ট। তো সেই জায়গায় আমরা কাটা ছেঁড়ার জিনিস যখন, সেইখানে তারা এক্সপেরিমেন্টাল একটা জিনিস দেখছে যে নির্বাচনের আগে দিলে কি হয়। নির্বাচনের আগে দিলেও আমি আপনাকে বলি যে, শুধু আগেও যেমন বলতাম এখনো বলি, আওয়ামী লীগের সঙ্গে যদি ফেরেস্তাও দাঁড়ায় তাকেও ফেল করিয়ে দেওয়া হবে। ওই যেটা মিল্লাত ভাই বললেন যে 7,000 লোক আমেরিকায় যায়, এই 7,000 লোকের 7,500 লোক যে কারা, এটা কিন্তু মিল্লাত ভাই জানে। এই লোকগুলা তো তারা, এই লোকগুলা কিন্তু শুধু সাধারণ কোনো লোক না, এদের সঙ্গে কারি কারি টাকা আছে, 1,000 লক্ষ কোটি টাকা আছে। সেই টাকা গিয়েছে বেগম পাড়া হয়েছে, শেখ পাড়া হয়েছে, পাড়ার কোনো শেষ নাই আপনাদের এলাকাগুলোতে। তো সেই জায়গায় ওই টাকাগুলো, দুঃখ তো খালি এক জায়গায় না, ওই যে সচিবালয়ে প্রথম সারির কর্মকর্তাদের ঘরে ঘরে না খেয়ে থাকার ধুম পড়েছে, রাত জাগার ধুম পড়েছে, কারণ টাকার কষ্ট হলো বড় কষ্ট। মেকিয়াভেলি বলেছেন একখানে, আমি পিতৃহত্যাকে ক্ষমা করতে পারি, কিন্তু পৈতৃক সম্পত্তি হরণকারীকে ক্ষমা করতে পারি না। এইখানে আওয়ামী লীগ এই যে 11 লক্ষ 12 লক্ষ কোটি ডলার যে ছড়িয়েছে বিভিন্ন জায়গায়, এই টাকা তো তারা ওইভাবে আনতে পারছে না। কিছু কিছু 2-1 টাকা হয়তো আনতে পারবে, কিন্তু বেশিরভাগ টাকা বাংলাদেশের। আমি একটা অনেক দিন আগে একটা ম্যাগাজিন পড়েছিলাম, সেইখানে লিখেছিল বাংলাদেশের টাকায় ওয়াশিংটন চাকচিক্যে। এই যে ওয়াশিংটনদের যে আমরা চাকচিক্য বানাচ্ছি, ব্রিটেনদের আমরা চাকচিক্য বানাচ্ছি, বিশ্বের ইউরোপিয়ান কান্ট্রিদের বানাচ্ছি, এই টাকা চুরি করে নিয়ে গরিবের ভাগ, এই গরিবের টাকাটা ফেরত আসবে না, এটাই হলো সবচেয়ে বড় দুঃখজনক অধ্যায়।
এই বড় দুঃখজনক অধ্যায়ের জায়গায় যখন আপনি দেখবেন যে ইলেকশন, তারা তখন টাকার কষ্ট তো ভুলতেই হবে, উপায় নাই গোলাম হোসেন, তখন তারা ইলেকশন কিন্তু ইলেকশনের জায়গায় করবে, ইলেকশনে কিন্তু তারা কোনো ছাড় দিবে না। তারা মনে করবে যে আরে দেখ আমি তো এমনিও আমেরিকায় যাইতে পারবো না, অমনিও আমেরিকায় যাইতে পারবো না, বাংলাদেশের মানুষ, বাংলাদেশের মানুষকে আমার ফাঁসি চাই বইতে বড় বড় নেতারা বলেছিলেন যে এই দেশ অমুক বাচ্চার দেশ, তার মানে একটা খারাপ গালি দিয়ে বলছিলেন, সেটা বইতে লিখা আছে। সো এই বাংলাদেশের মানুষ নিয়ে তো নেতা, ওই তথাকথিত নেতাদের কোনো মাথা ব্যথা নাই, বাংলাদেশের মানুষগুলো কি হলো, কিংবা তাদের সন্তান, তাদের সন্তান তো এই দেশেরই সন্তান, বাবা মায়ের অন্যায় অপকর্মের জন্য যখন সন্তানকে স্যাংশন দিয়ে বের করে দিবে, এর চেয়ে দুঃখজনক তো আর কিছু হতে পারে না আমি মনে করি। আপনার মনে করেন যে রেস্ট্রিকশনের জায়গায় একটা কথা আছে, স্যাংশন আর রেস্ট্রিকশন কিন্তু এক নয়, এই রেস্ট্রিকশনের জায়গায় কিন্তু ম্যাগনোটস্কি একটা অ্যাক্ট আছে স্যাংশনের যেটা দিয়েছে তারা, এই স্যাংশন দিলে সম্পত্তি বাজেয়াপ্ত হয়, আপনার কি করবে বউ বাচ্চাদেরকে বের করে দিয়ে তাদের ভিসা ক্যান্সেল করে দিয়ে বইয়ে বের করে দিয়ে তাদের যে কারিকারি আমাদের জনগণের ট্যাক্সের টাকাটা আছে সেটা কিন্তু তারা বাজেয়াপ্ত করে দিবে, এই বাজেয়াপ্ত টাকা কিন্তু বাংলাদেশ ফেরত পাবে না, এটাই হচ্ছে বড় দুঃখজনক একটা ব্যাপার। আর এই যে মিল্লাত ভাই যে কথা বললেন যে নির্বাচন প্রতিহত করতে বিএনপি সন্ত্রাস করে, বিএনপি 18, 19, 20, 21 কি সন্ত্রাস করেছেন, বিএনপি আপনার 14, 13 কি সন্ত্রাস করেছেন, তারাই তো তাদের এজেন্ট দিয়ে তাদের বিশেষ বাহিনী দিয়ে ফোর্স দিয়ে তাদের আপনার সংস্থা দিয়ে বিশেষ সংস্থা দিয়ে তারা গাড়ি ঘোড়া পুড়িয়েছে, বিশ্বাস না হলে ওই যে বরিশালের যে জেলা পরিষদ চেয়ারম্যান উনি প্রেস কনফারেন্স করে বলেছিলেন যে যখনই বাসপুরে একটা বিহঙ্গ নামক একটা বাসি আমরা পুড়তে দেখি, কারণ বিহঙ্গের মালিকের মনোনয়ন চাই, সেই মনোনয়নের জন্য শুধু তাই না, এই যে যখন যেখানে 13, 14, 15 আমার কাছে ডকুমেন্ট সহ আমি বলতে পারি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শাটল ট্রেনে আগুন ধরিয়ে দিয়েছিল, সেইখানে মানুষ পুড়িয়ে মেরেছে, কারা, ছাত্রলীগের তখন 7-8 জনকে অ্যারেস্ট করা হয়েছে, এই যে এই অ্যারেস্টের লোকগুলো সবই ছাত্রলীগের ছিল, এরকম বহু বহু আমি আমার কাছে প্রমাণ আমি বলতে পারি যে কারা এটা করেছে। লাইক আপনি দেখেন 2-3 দিন আগে তখনও তো আওয়ামী লীগ জানে যে স্যাংশন দিয়েছে তাদের, তারা যে সিটি কলেজের সামনে বিএনপি কে শান্তিপূর্ণ পদযাত্রার মধ্যে বিএনপি কে যে পুলিশ লীগ ছাত্রলীগ যুবলীগ তিনজনে মিলে সেইখানে গাড়ি ভাঙচুর হলো পুড়লো, সেইখানে আপনার বোমাবাজি হলো, তো সেটা তো ওইখানে ভিডিও ফুটেজ ছিল, তো ভিডিও ফুটেজ সরকারের কাছেই তো সমস্ত কিছু, সরকারের কাছে যদি বিরোধী দল বিএনপি রাজপথের বিরোধী দলের যদি ছেলেরা যদি গাড়িতে আগুন দিত, যদি বোমা ফায়ার করত, তাহলে কিন্তু ওই দিনে দুপুরে আপনার এটা কিন্তু সামনে তারা তুলে ধরত, তুলে ধরলে আর কিছু থাকতো না। তো সেই জায়গায় আমি বলতেই পারি যে হ্যাঁ, মিল্লাত সাহেবের মতো যে গ্রামের মানুষ সত্যিই তোয়াক্কা করে না, গ্রামের মমানুষ, আমি একটা কথা বলি, চালের দাম যখন 1-2 টাকা বেড়ে যায় মানুষের মাথায় হাত পড়ে, কিন্তু সাগরের মধ্যে যখন এক জাহাজ চাল ডুবে যায় জাহাজটা সহ, তখন কিন্তু গ্রামের মানুষগুলো জানে না যে এটার প্রতিক্রিয়া কি হচ্ছে, পরের দিনই কিন্তু চালের দামটা যখন বেড়ে যায় ওরা চালের দামটাই জানে, জাহাজটা যে ডুবে গেছে এবং এটার মধ্যে যে 15-20 লক্ষ মেট্রিক টন চাল ছিল সেটা কিন্তু তারা জানে না। ঠিক তেমনি গ্রামের ওই সহজ সরল মানুষগুলোর কিন্তু ওই জানার ক্ষমতা নাই, তাদের একটা জিনিস আছে, তাদের স্থানীয় নেতাদেরকে ঘৃণা করার ক্ষমতা আছে, তাদের চুট্টামি চুরামি দেখে তাদেরকে অন্যায়ভাবে ঘৃণা করার ক্ষমতা আছে বলেই তাদের কাছ থেকে ভোটাধিকারটা কেড়ে নেওয়া হয়েছে, তাদের ভোটাধিকার কেড়ে নিয়ে সংক্ষেপে শেষ করা হয়েছে। রাতের বেলা ভোট করার জন্য আমরা কি দেখেছি, প্রশাসনকে ভাড়া করা হয়েছে, যে প্রশাসনকে ভাড়া করা হয়েছে যদি সেই দিন বিএনপির কথা তারা শুনতো, তাহলে কিন্তু এই এই প্রশাসনকে আপনার এই এই যে ভিসা নীতির মধ্যে পড়তে হতো না, এই প্রশাসনকে এইভাবে জবাবদিহিতার মধ্যে আসতে হতো না। আর উনি বলেছেন শেখ হাসিনাকে আরো হেল্প করতে চাওয়ার জন্য আমেরিকা বলেছে, আমি এইটুকু বলতে চাই মিল্লাত ভাইকে, পশ্চিমা রাজার বন্ধু হয় তারা শত্রুর কোনো দরকার পড়ে না, শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারে, সে ফ্যাসিস্টের প্রধানমন্ত্রী, ফ্যাসিস্ট সরকার, কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী, তার যদি কোনো ক্ষতি হয় বাংলাদেশের কিন্তু পরোক্ষ হলেও লাগবে, আমাদেরও যে খুব শান্তি পাবো তা না, ব্যক্তিগত কিছুক্ষণ হাসা যায় কিন্তু এটার প্রতিফলন ওই এক জাহাজ চাল ডুবার মতো। তো সেই জায়গায় উনারা যে কথাগুলো বলছেন,
আমেরিকা কিন্তু না আওয়ামী লীগ না বিএনপি না না মন্ত্রণ, অন্য কাউকে হেল্প করার জন্য আসছে। আমেরিকা তার নিজের স্বার্থ দেখার জন্য আসছে। সে নিজের স্বার্থগুলো, আমি শেষ করে দিচ্ছি, আমি নিজের স্বার্থগুলো কি, এই যে তাদের যে স্বার্থ আছে, তারা চায় না যে চায়নাতে, চায়না থেকে যে বাংলাদেশ সরে আসুক, এটা যেমন চায়, ডিপ সি পোর্ট চায়, তারা কি চায়, জিসোবিয়া চুক্তি হয়ে যাক, এটা চায়। বর্তমান সরকার নিজের ওই চেয়ারটা ছেড়ে সব দিয়ে দিয়েছে, এখন এই চেয়ারটাই মাত্র আছে, এখন বাকিটুকু দেওয়ার জন্য সে চাচ্ছে, কিন্তু তার হাতে তো কিছু নাই। সে চায়নাকে খুশি করবে না আমেরিকাকে খুশি করবে, প্রবলেমটা কিন্তু ওই জায়গায়। সে ভারতকে খুশি করবে না আপনার আমেরিকাকে খুশি করবে, রাশিয়াকে খুশি করবে না আমেরিকাকে খুশি করবে, এই জায়গাটা দুই নৌকায় পা দিলে যখন আপনি ডুববেন তখন কিন্তু আপনার একুলো শেষ ওকুলো শেষ। বাংলাদেশের মানুষকে বিপদে ফেলানোর অধিকার তো কাউকে দেওয়া হয় নাই। অনেক ধন্যবাদ নীলু আপু, এই কাজটা বলবেন আবার পরে।